हायर एयर कंडिशनर रिमोट कंट्रोल आपना देखें हायर एयर कंडिशनर रिमोट कंट्रोल रिमोट टी व्हाइट कलर सवार नीचे हायर एर लोगो रोए छे ऊपर देखते पाच्छेन अनेकगुलो बटन रोए छे कूल बटन फैन बटन ड्राई ऑप्शन सवार ऊपर रोए छे टार्बो क्विट मोड टेम्परेचर मोड ऊपरे टेम्परेचर मोड नीचे टेम्परेचर मोड लेफ्टे रोए छे स्विंग मोड राइटे रोए छे स्विंग मोड तार नीचे आरो कतगुलो बटन रोए छे हेल्थ स्लीप हेल्थ एयर फ्लो टाइम ऑन ऑप्शन टाइम ऑफ ऑप्शन कन्फर्म कैंसल नीचे तीनटे छोटो छोटो बटन रोए छे तीनटे ऑप्शनेर मध्य माझे जो ऑप्शनटा लाइट ऑप्शनटा शुद्ध ये बटनटाई काज करबे किन्तु पाशे जो लक सेटा काज करबे ना रिसेट एटाओ काज करबे ना तो यही हलो हायर एयर कंडिशन मेशिनेर रिमोट कंट्रोल ह्वाइट कलर एटा रोए छे एटा एयर कंडिशन मेशिनेर संगेई ए रिमोट कंट्रोल टी फ्री छिलो तो आमरा ऑन बटने क्लिक करी ऑन बटन रोए छे एटा ग्रीन कलर ये ऑन बटन क्लिक कर ले डिसप्लेटा ऑन होच्छे तो एखाने आगे थेके 22 डिग्री टेम्परेचर शो करछे तो जदि आमरा एटा ग्रीष्मकालेर कथा भावी सामार टाइम सामार सीजनेर कथा तो सेक्षेत्रे आमरा अवश्यई रूमटाके आमादेर ठंडा राखते होबे सेक्षेत्रे आमादेर कुल बटन क्लिक करब कुल बटन क्लिक करार साथे साथेई देखा जाच्छे एखाने 18 डिग्री टेम्पारेचार शो करछे एबं फैन अपशनटा अवश्यई आमरा सेटा स्टार्ट करब कुल बटने क्लिक करे 18 डिग्री टेम्पारेचार सेई टेम्पारेचारटाके आमरा नर्माल जे टेम्पारेचार सेटा 19 डिग्री বা 20 ডিগ্রিতেও রাখতে পারি বা সেটা কমিয়ে 18 ডিগ্রিতে 19 ডিগ্রি 18 ডিগ্রিতেও রাখতে পারি তো এই হচ্ছে সামার সিজনে এটা আমরা এই টেম্পারেচারটা ইউজ করি বা করব এখানে আরেকটা অপশন রয়েছে হেলথ হেলথ স্লিপ হেলথ ইয়ার ফ্লো তো হেলথ বাটনটা রয়েছে অনেক সময় বাতাসে বিভিন্ন ধরনের ভাইরাস বিভিন্ন ধরনের জীবাণু থাকে সেক্ষেত্রে আমরা যদি হেলথ বাটনটাকে ক্লিক করি তো সেই বাতাসের যে দূষিত পদার্থগুলো সেগুলো অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এখানে টাইম অপশন অন রয়েছে অফ রয়েছে এক্ষেত্রে আমরা টাইম অন অফ অপশনটাকেও অনায়াসে ইউজ করতে পারি সুইং অপশনটা রয়েছে এটাকে আমরা কন্টিনিউ করতে পারি অথবা এটাকে ফিক্স করতে পারি লেফটেও সুইং অপশন রাইটেও সুইং অপশন রয়েছে টেম্পারেচার নিচেরটা হচ্ছে এটা এখানে কমে যাবে আর উপরেরটা অবশ্যই টেম্পারেচার বাড়ানো অনেকটা ভলিউমের মতো এখানে আরেকটা অপশন রয়েছে ড্রাই অপশন ড্রাই বাটন তো এই ড্রাই বাটনটা আমরা কখন ইউজ করব আমরা জানি বর্ষাকাল বিশেষ করে রেইনি সিজনে প্রচুর বৃষ্টি হয় দিনের পর দিন বৃষ্টি সেখানে অনেক বাড়িতে হয়তো রৌদ্র ঢোকে না আলো বাতাস ঠিকমতো ঢোকে না এবং বাড়ির জামা কাপড় থেকে শুরু করে ঘর আসবাবপত্র সব কিছুই স্যাঁতস্যাঁতে একটা ওয়েদারের মধ্যে থাকে তো সেই বর্ষাকালে আমরা ড্রাই অপশনটাকে ইউজ করতে পারি হ্যাঁ বর্ষাকালে বৃষ্টি হলেও ঘরের ভেতরে যথেষ্ট পরিমাণে গরম থাকে সেক্ষেত্রে আমরা টেম্পারেচারটা 20 ডিগ্রি বা 19 ডিগ্রি বা 18 ডিগ্রি সেটা আমরা রাখতে পারি এবং ড্রাই অপশনটাকে যদি আমরা চালু করি তো সেই সময়টাতে দেখব আমাদের যে ঘরের যে স্যাঁতস্যাঁতে যে ভাবটা সেটা অনেকটাই দূরীভূত হবে তো এই হলো আমাদের হায়ার এয়ার কন্ডিশন তার যে রিমোট সেই রিমোটের বিভিন্ন ফাংশন এবং রিভিউ এটা যে কেউ অনায়াসেই অপারেট করতে পারবে কোনো সমস্যা নেই
এখানে আরেকটা অপশন রয়েছে লাইট অপশন। সেই লাইট অপশনটাকে অনেক সময় রাতের বেলা যখন হয়তো এয়ার কন্ডিশন চলছে, এসি মেশিন চলছে, তখন দেখা যাচ্ছে সেই যে মেশিনের মধ্যে যে লাইটটা হয়তো ঘুমের হ্যাম্পার হচ্ছে, সেক্ষেত্রে লাইট অপশনটাকে আমরা অফ করে দিতে পারি যাতে সেই লাইটটা চোখে না লাগে।